আজ দুপুর 2:30 পর্যন্ত শ্রীনিকেতনে 42.4, বাঁকুড়া 43.6, আসানসোল 42.8, মালদা 42.2, কলকাতা ও দমদম 39, আলিপুর 38। বেশ কিছু জায়গায় 40-এর উপর তাপমাত্রা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি আগামী 20 তারিখ পর্যন্ত বজায় থাকবে। কলকাতা হুগলি বাদ দিয়ে বাদবাকি জেলাগুলিতে হালকা তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে 21 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা। 22 তারিখ থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং আজ ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত উপরে যে 5টি জেলা জলপাইগুড়িতে, কালিম্পং ও আলিপুরদুয়ারের, কোচবিহারে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে দুপুর 2:30-এর যে অবজারভেশন, সেটা হচ্ছে আমাদের শ্রীনিকেতন 42.4, আসানসোল 42.8, বাঁকুড়া 43.6, মালদা 42.2, কলকাতা দমদম 39, আলিপুর 38.4, অর্থাৎ 40-এর উপরে বহু জায়গাতেই আছে এবং কোস্টালে 37-38-এর উপরে। অর্থাৎ হিট ওয়েভ যেটা আমরা বলেছিলাম কন্টিনিউ করবে কিন্তু আগামী আরও 20 তারিখ অবধি মিনিমাম। তার মধ্যে নতুন যেটা ডেভেলপমেন্ট সেটা একটু হচ্ছে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 4টে জেলাতে, তার মধ্যে পুরুলিয়াতে এবং বাঁকুড়াতে আজকে এবং কালকে দুদিন হচ্ছে সিভিয়ার হিট ওয়েভ, মানে আরেকটু বাড়বে। বাকি ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই জায়গাটাতে হচ্ছে বীরভূমে সেকেন্ড ডে থেকে সিভিয়ার হিট ওয়েভ, মানে 48 ঘন্টায়। আর একবার বলে দিই, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই 3টে জেলাতে আজকে 18 তারিখ এবং কালকে 19 তারিখ দুদিন সিভিয়ার হিট ওয়েভ। বাকি জেলাগুলোতে শুধু হাওড়া, হুগলি, কলকাতা বাদ দিয়ে হচ্ছে নর্মালি হিট ওয়েভ। আর যে 4টে জেলা আগে বললাম, অর্থাৎ ইস্ট বর্ধমান এবং বীরভূম, এগুলোতে কিন্তু শুধু হিট ওয়েভ, বীরভূমে 48 ঘন্টাতে সিভিয়ার হিট ওয়েভ। অর্থাৎ 3-4টে জেলা আছে যেখানে কোথাও আজকে এবং কালকে, কোথাও শুধু আগামীকাল হচ্ছে সিভিয়ার হিট ওয়েভ, বাকি জায়গাগুলোতে হিট ওয়েভ কন্ডিশন চলতে থাকবে 20 তারিখ অবধি। যে জেলাগুলোতে সিভিয়ার হিট ওয়েভ বলছি সেখানে কিন্তু 21 তারিখেও হিট ওয়েভের সতর্কতা জারি থাকছে, অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতে 21 তারিখ অবধিও কিন্তু হিটওয়েভের সতর্কতা জারি থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হিটওয়েভ থাকছে মালদা এবং দুই দিনাজপুরে প্রথম দুদিন অনলি, 18 এবং 19। বাইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পরিস্থিতির উন্নতি হবে, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রির নিচে নামা শুরু করবে। যেখানে 40-এর সব উপরে উঠে গেছে সেখানে নামা শুরু হবে এবং খুব হালকা একটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে মেইনলি নর্থ সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নিচে আমাদের নদিয়া, কিছুটা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই জেলাগুলোতে খুব হালকা একটা বৃষ্টি। কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে এই হালকা বৃষ্টি হলে পরে যেটা হবে, ক্লাউডিং হয়ে হয়তো টেম্পারেচারটা সাময়িকভাবে একটু 40-এর নিচে নামবে, কিন্তু এটা ভাবার কোনো কারণ নয় যে পুরো রিলিফ কিন্তু পাওয়া যাবে এই বৃষ্টি থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে দার্জিলিং, কালিম্পংয়ে অ্যাটলিস্ট, দার্জিলিংয়ে রোজই মানে আজকে থেকেই খুব হালকা বৃষ্টি, কালিম্পংয়ে আগামীকাল সেকেন্ড ডেতে খুব হালকা বৃষ্টি, আর 20 তারিখ থেকে 22 তারিখ অবধি যে সময়টায় ওপরের যে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার
সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে যে বাকি তিনটি জেলা সেটা কিন্তু ড্রাই, সেটা হচ্ছে মালদা এবং দুই দিনাজপুর। ফলে যে হিটওয়েভ চলছে এখন রাজ্যে সেটা কন্টিনিউ করবে, অ্যাভারেজে যদি বলি 20 তারিখ অবধি সমস্ত জেলাতেই, তার মধ্যে একটু বাড়বে যেটা সিভিয়ার হিটওয়েভ যেটা, সেটা হচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। তার মধ্যে পুরুলিয়া জেলাতে এবং বাঁকুড়া জেলাতে এবং পশ্চিম বর্ধমানে আজকে এবং কালকে দুদিনই সিভিয়ার হিটওয়েভ, বাকি জেলাগুলোতে শুধু হিটওয়েভ। 21 তারিখে শুধু যেই জেলাগুলোতে আমরা সিভিয়ার হিটওয়েভ বলছি সেখানেও হিটওয়েভ কন্টিনিউ করবে, বাকি জেলাগুলোতে হিটওয়েভ। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব।